হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলট্রেডার একাডেমি। ফিউচার ট্রেডের স্টেপ বাই স্টেপ সিরিজের এটা প্রথম ভিডিও। ম্যাক্সিমাম মানুষ যারা ট্রেডিং জার্নি শুরু করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। তারা ট্রেডিং শুরু করে প্রথমে স্পট দিয়ে শুরু করে, কয়েকদিন পরে দেখেছে স্পটে লাভ হচ্ছে না, তেমন আমরা ফিউচার করি। ফিউচারের মধ্যে ট্রেড দিয়ে শুরু করে 2x 3x 5x লেভারেজ দিয়ে প্রথম দিক দিয়ে ট্রেড করে, তারপরে দেখেছে না 50x লেভারেজ দিয়ে হিউজ পরিমাণ প্রফিট করতেছে তার কোনো ফ্রেন্ড বা গ্রুপের মধ্যে। তখন সে কী করে, লেভারেজ সম্পর্কে না বুঝি 50x লেভারেজ দিয়ে ট্রেড করা শুরু করে এবং লিকুইডেশন খায়া পুরো ফান্ডটাকে ওয়াইপ আউট করায় দেয়। ওইটার কারণ হচ্ছে প্রপার ফিউচার সম্পর্কে, ফিউচার ট্রেড সম্পর্কে নলেজ নেই। আসলে ফিউচার ট্রেড কী, কীভাবে ওয়ার্ক করে ফিউচার ট্রেড, ওই সম্পর্কে নলেজ নেই। যদি শিখে আসে তাহলে এই যে প্রথম যে বড় অ্যামাউন্টটা আসে, প্রথম যে অ্যামাউন্টটা নিয়ে আসে ওই অ্যামাউন্টটা লুজ করে না। বিকজ প্রথম অ্যামাউন্টটা যে নিয়ে আসে ওয়াইপ আউট হওয়ার পরে আবার অ্যামাউন্টটা না কষ্টকর হয়ে যায়। সো ওইটার জন্যই ফিউচার ট্রেড নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিব, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিব, ডেইলি একটা করে ভিডিও দেবো ফিউচার ট্রেড নিয়ে। কীভাবে ফিউচার ট্রেড করবেন, কোথায় গিয়ে ফিউচার ট্রেড করবেন, কত লেভারেজ দিবেন, সবগুলো বিষয় নিয়ে। তো ওইটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরে ভিডিওগুলো পাওয়ার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা জানবো ফিউচার ট্রেড কী। ফিউচার ট্রেড এমন একটা সিস্টেম যেটা হচ্ছে ব্রোকারের দ্বারা তৈরি, লাইক বাইবিট, কোকোয়েন, বাইনান্স, দেন যেমন আদার এক্সচেঞ্জের এক্সনেক্স, অক্টা এফএক্স, যারা কোটেক্সের মধ্যে বাইনারি ট্রেড করেন। তো ওরা কী করে একটা সিস্টেম ক্রিয়েট করে, যে সিস্টেমের মধ্যে আপনি শর্টও করতে পারবেন, আপনি লংও করতে পারবেন, আপনি চাইলে এক্সচেঞ্জের থেকে লোন নিয়ে ট্রেড করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ, আপনি $100 আপনার কাছে আছে, বাট আপনি ট্রেড করতে চাচ্ছেন $1000, আপনার $900 আসবে কই থেকে? বাইনান্স বা এক্সচেঞ্জারগুলো বলবে যে আমি আপনাদের $900 দিব। বাট আসলে $900 যে ওরা দিচ্ছে, ওদের বেনিফিট কী? সো ওরা যে $900 আমাদের লোন দিচ্ছে, ওদের বেনিফিট হচ্ছে এখান থেকে ওরা একটা ফি কাটতে পারবে। আপনি ট্রেডটা শুরু করবেন একটা ফি কাটবে, আপনি ট্রেডটা অফ করবেন একটা ফি কাটবে। যত বেশি এক্সচেঞ্জারের মধ্যে ট্রেড হবে, যত বেশি ওরা লেভারেজ লোন দিতে পারবে মানুষকে, তত বেশি ট্রেডাররা অ্যাক্টিভ হবে, প্লাস হচ্ছে এক্সচেঞ্জারদের প্রফিট হবে, তারা ফি কামাইতে পারবে, ফি কাটা কাটা নিতে পারবে। ফিউচার ট্রেডের নেক্সট যে ইন্টারেস্টিং বিষয় ওইটা হচ্ছে লেভারেজ। লেভারেজের মধ্যে হয় কি, আপনি যদি চান $100x লেভারেজ নিতে পারবেন, সামথিং লাইক দ্যাট। আপনি চাচ্ছেন যে $10,000 ট্রেড করবেন, আপনার কাছে আছে শুধু $100, তখন আপনি কী করছেন, $100 into $100x লেভারেজ। আপনি চাইলে বাইন্যান্স কাছ থেকে চাইলে বাইন্যান্স আপনাকে দিয়ে দিবে, তখন আপনার $10,000 হয়ে গেল, আপনি $50x লেভারেজ নিতে পারবেন। এখন আপনাকে যত লেভারেজ দিবে তত নিয়ে তো লাভ নাই, যত লোন দিবে ব্যাংক আপনাকে যত লোন দিতে পারে ব্যাংকের কোনো প্রবলেম হবে না, কজ ব্যাংক ওইখান থেকে ইন্টারেস্ট পাবে, সেম টু সেম বাইন্যান্স ওইখান থেকে ইন্টারেস্ট পাবে। তো আপনার দেখতে হবে আপনার কতটুকু দরকার আছে, আপনার কতটুকু লাগবে, কজ এই যে এক্সচেঞ্জার যে লোনটা আপনাকে দিবে, যে লেভারেজটা দিবে, ওইটা তো আপনার ব্যাকও করতে হবে আবার। সো ওই কারণে আপনার কতটুকু দরকার ততটুকু নেবেন। নেক্সট ভিডিওতে আমি লেভারেজ নিয়ে কথা বলবো, যে আপনি কতটুকু লেভারেজ নেবেন, কোন ট্রেডের জন্য কতটুকু লেভারেজ দরকার। এইটা হচ্ছে ফিউচার ট্রেডের প্রথম ভিডিও। 2 নম্বর ভিডিওতে আমরা লেভারেজ সম্পর্কে এক্সপ্লেন করব। ফিউচার ট্রেডের মধ্যে আপনি শর্টও করতে পারবেন, আপনি লংও করতে পারবেন। শর্ট মানে হচ্ছে মার্কেট যখন যখন নিচে যাবে তখন আপনার প্রফিট হবে, লং মানে হচ্ছে মার্কেট যখন উপর উঠবে তখন আপনার প্রফিট হবে। শর্টে নিচে গেলে মার্কেটে কীভাবে প্রফিট হয় লজিক্যালি, এটা অন্য আরেকটা টপিক, নেক্সট ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো। বাট আপনি যখন ফিউচার ট্রেডের গ্রাফের মধ্যে যাবেন, ওইখানে যেখানে আপনি ট্রেড করবেন, যেখানে আপনার ফান্ড নিয়ে ট্রেড করবেন ফিউচার ওয়ালেট বাইন্যান্সের মধ্যে, ওইখানে একটা মোড আছে, নাম হচ্ছে আইসোলেট মোড, আরেকটা হচ্ছে ক্রস মোড। ক্রস মোড মানে হচ্ছে আপনার কাছে আপনার ফিউচার ওয়ালেটের মধ্যে $100 আছে, আপনি $20 দিয়ে ট্রেড শুরু করতে চান। আপনি $20 দিয়ে শুধু ট্রেড করতে পারবেন না, আপনার যে $80 আছে ওই $80 আস্তে আস্তে ইনভলভ হইতে থাকবে যখন আপনার ট্রেড আপনার এগেনস্টে যাওয়া শুরু করবে। বাট আইসোলেট তার উল্টা, আইসোলেট দিয়ে আপনি $20 দিয়ে ট্রেড করেন, আপনার কাছে $1,000 থাকলেও $20 দিয়ে ট্রেড হবে, দেন আপনি চাইলে আবার অ্যাড করতে পারবেন আস্তে আস্তে। ফিউচার ট্রেড আপনি চাইলেই করতে পারবেন, জাস্ট আপনার ফান্ড হইলে হলো, যে কোনো একটা ব্রোকারের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট হলো, ফিউচার ওয়ালেটের মধ্যে আপনি আপনার ফান্ডটা ট্রান্সফার করবেন, ফান্ডটা ট্রান্সফার করে আপনি ট্রেড শুরু করে দিতে পারবেন। বাট ওইখানে একটা প্রবলেম আছে, সামথিং লাইক দ্যাট, আপনার বিজনেস বাড়াইতে চান, আপনি ধরেন একটা ক্লোদিংয়ের বিজনেস করেন, আপনি চান যে আপনার বিজনেস আরও বেশি পরিমাণ কাপড় কিনবো, আমি বেশি পরিমাণ কাপড় কিনতে গেলে কী করতে হবে, আপনার কাছে তো ফান্ড নাই, তো আপনি ব্যাংক থেকে লোন নিলেন, লোন নিয়ে আপনি বেশি পরিমাণ কাপড় কিনলেন। সেম টু সেম এই বিজনেসের ক্ষেত্রে হয়, আপনি আপনার কাছে $100 আছে বাট আপনি শেয়ার কিনতে চান $10,000 বা আপনি শেয়ার কিনতে চান আরও বেশি, তখন কী করবেন, আপনি বাইন্যান্স থেকে লোন নেবেন। সো ওই লোন নেওয়ার ব্যাপারটাই রিলিজিয়াসলি, আমাদের রিলিজিয়াসলি লোন নেওয়াটাই অনেক ঝামেলা হয়, ওই কারণে আপনি রিলিজিয়াস ম্যাটারটা ফলো করে আইসাই আপনি ট্রেড করার চেষ্টা করবেন যে আসলে আপনার জন্য এটা সুটেবল কি না। আই হোপ যে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে, যদি ইনফরমেটিভ লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর ফিউচার ট্রেড সিরিজের এটা প্রথম ভিডিও, আস্তে আস্তে ভিডিও আসবে, ডেইলি একটা করে ভিডিও আসবে, ওই ফুল সিরিজটা আপনি ফলো করলে আপনি ফিউচার ট্রেড এক্সপার্ট হয়ে যাবেন, আপনি ফিউচার ট্রেড করে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনার যদি মনে হয় সেফ অ্যান্ড সিকিউর সিগন্যাল দরকার তাহলে অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন, ওইখানে আমি ওইরকম সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।